हाय गाइस, आमी चले এসেছি আরো একটা নিউ ভিডিও নিয়ে, উইকলি স্কিন কেয়ার ভিডিও। চলো দেখা যাক, ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট নরমাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব, ভালো করে ক্লিন করে নেব টিস্যু দিয়ে। এরপর বায়োটিকুয়ের নিম ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নেব, খুব অল্প পরিমাণে নেব। চলো ক্লিন করা যাক, ভালো করে সব জায়গায় ফেসে সব জায়গায় লাগাবো। দিয়ে একটু একটু করে জল নিয়ে পুরো ওয়াশ করব ভালো করে। আমি কিন্তু বায়োটিকুয়েরই সব কিছু ইউজ করি, নিম ফেস ওয়াশ, ডে ক্রিম, নাইট ক্রিম অল। তারপর ভালো করে মুছে নেব, টাওয়েল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এরপর দেখো ফেসটা কি সুন্দর, তাই না? এরপর আমি একটা স্ক্রাব ইউজ করবো, সেটাও বায়োটিকুয়েরই। আমি বললাম বায়োটিকুয়েরই সব ইউজ করি, খুব অল্প পরিমাণে নেব। এই দেখো স্ক্রাবটা পুরো ফেসে অ্যাপ্লাই করব, ভালো করে ঘষব, যেখানে যেখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, যার যেখানে আছে সেটা বেশি করে ঘষবে, ঠিক আছে? একটু জল নেবে, ঘষবে। এরপর টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করে নেব, প্লেন ওয়াটার দিয়ে পুরো পরিষ্কার করে নেব। ভালোভাবে ক্লিন হয়ে গেছে দেখো। এরপর আমি ডি ট্যান প্যাক ইউজ করব, ঠিক আছে? কারোর যদি রোদে ট্যান পড়ে থাকে সেই প্যাকটা ইউজ করতে পারো, এটা গ্লো হয়, অনেক গ্লো হয়। এটা প্যাকটা ইউজ করার পর দেখবে এটাতে অয়েলি থাকে, ড্রাই স্কিনের জন্য অনেকটা ভালো, অনেকটা। প্যাকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এটা আমি 15 মিনিট রাখবো শুকানো পর্যন্ত, শুকিয়ে গেলে এটা ওয়াশ করে দেব। এটা সবার পক্ষে ভালো, অনেক গ্লো আসে দেখবে, এরপর অনেকটা গ্লো আসবে, ড্রাই ড্রাই হয় না। ফেস প্যাক লাগানোর পর যে ড্রাইনেসটা আসে, স্কিনটা টানে, সেটা হয় না। 15 মিনিট হয়ে গেছে, আমার প্যাকটা শুকিয়ে গেছে। আমি এবার ক্লিন ওয়াটার দিয়ে আমি ওয়াশ করে নিচ্ছি, একটা টিস্যু নিয়ে ফেসটা ভালো করে পরিষ্কার করে নেব, ঠিক আছে? দেখো ফেসটা পুরো ক্লিন হয়ে গেছে, এবার হালকা গ্লো আসবে দেখবে। তোমরা এটা উইকে করতে পারো, উইকে একবার উইকলি, আর না হলে মান্থলিও করতে পারো একবার, কিন্তু কেয়ার করবে। এরপর বায়োটিকুয়ের ময়েশ্চারাইজার ইউজ করব, ঠিক আছে? খুব সামান্য পরিমাণে নেব, অল্প পরিমাণে পুরো ফেসে অ্যাপ্লাই করব। দেখো ময়েশ্চারাইজারটা কী দারুণ, কী সুন্দর, অনেক গ্লো আসে। চলো এবার লিপ বাম লাগানো যাক, শুধু ফেস কেয়ার করলে হবে, লিপেরও তো কেয়ার করতে হবে। এই লিপ বামটা আমার সবথেকে পছন্দের, সবথেকে আমি সবসময় এটাই ইউজ করি, এটা লিপটাকে পুরো সফট করে দেয়। এরপর আমি লোটাসের এই সানস্ক্রিনটা ইউজ করব। যারা গৃহবধূ, বাড়িতে রান্না করো, আরে আগুনের কাছে যাও, তাদের এটা ডেলি ইউজ করো, খুব জরুরি ট্যান পড়ে না, আগুনের আঁশটা লাগে না, রোদে গেলে, কাপড় কুড়াতে গেলে এটা অনেক কাজে লাগে। সানস্ক্রিন লাগানো হয়ে গেছে, মাই লুক ইজ ডান। দেখো এটা ডেলি ইউজ করতে পারো, উইকলি করতে পারো, কিন্তু ডেলি ডেলির জন্য শুধু নিম ফেস ওয়াশ আর বায়োটিকের ময়েশ্চারাইজারটা আর সানস্ক্রিন লাগালেই চলবে, আর লিপ বাম। এই সানস্ক্রিনটা দিনের বেলায় মেকআপের লুক দেয়, ফাউন্ডেশনের লুক দেয়, দেখো কী দারুণ লুক এসেছে।